আজকের এই সেমিনারের মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ যারা ইতিমধ্যে আলোচনা করেছেন, আমি নাম না বলে আর সময় নষ্ট করছি না, নাম বলে আপনারা যারা উপস্থিত আছেন, মাননীয় বিচারপতি, আইনজীবী এবং আমার এইচআরপিবি সহকর্মীবৃন্দ, সকলকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, সেটি হলো যে আলোচনাটা আমরা এখানে সূত্রপাত করেছিলাম যে মানবাধিকার ও পরিবেশ রক্ষায় আইনজীবীদের ভূমিকা, এ ব্যাপারে সিনিয়র আইনজীবীরা যে সমস্ত আলোচনা করেছেন, ইন্টেলেকচুয়াল ডিসকাশন করেছেন, আমার মনে হয় আমরা যারা এখানে উপস্থিতি আছি তরুণ আইনজীবী, আমরা মনে হয় সকলেই উপকৃত হয়েছি। কারণ আমরা এই মানবাধিকারের কনসেপ্টটা এবং যে কথাটা মতিন খুরশ সাহেব বললেন এবং আমাদের এফ হাসান আলী সাহেব বললেন এবং আওলাদ আলী সাহেব বললেন যে প্রত্যেকটা আইনজীবী যখন তার প্রফেশন শুরু করে সেখানে সে একজন মানবাধিকার কর্মী, এবং এটা কিন্তু আমরা দেখতে পাই। এখন কথা হলো যে কোন আইনজীবী কতটুক সেই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারছে, এটি হলো মুখ্য বিষয়। তা আমার মনে হয় যে এই আমাদের এইচআরপিবির যে একটা প্রচেষ্টা গত এক যুগ ধরে, এটা অনেক বেনিফিট হয়েছে। আপনারা এখন দেখবেন যেটা আগে 7 বছর 8 বছরে কেউ দেখতেন না, হয়তো দেখা গেল নির্দিষ্ট একটা এনজিওই তারা মামলা করছে, আর কিন্তু কেউ করেননি। কিন্তু আমরা কিন্তু এই জিনিসটাকে একটু পরিবর্তন করে দিয়েছি। এখন প্রতিনিয়তই দেখবেন এইচআরপিবি না থাকলেও কেউ না কেউ জনস্বার্থের মামলা নিয়ে আদালতে যাচ্ছে, এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এটি মনে হয় আমাদের এই পরিবর্তনের একটা যে সুযোগ, এটি এইচআরপিবির মাধ্যমে করা হয়েছে। আমি আমাদের টেলিভিশন শিল্পীরা এখানে উপস্থিত হয়েছেন, প্রতিথজশা শিল্পীরা, এখানে সঙ্গীত অনুষ্ঠান হবে, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদেরকে দুই একটি কথা বলতে চাই যে এইচআরপিবির পার্থক্যটা হলো অন্য অন্য সংগঠনের সঙ্গে, যে আমরা যে কাজগুলো করছি আমাদের সকল বন্ধুদের নিজস্ব প্রচেষ্টায়। নিজস্ব প্রচেষ্টা বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হলো যে আপনি জানেন যে যে কোনো কাজ করতে গেলে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার হয়, কিন্তু আমরা কিন্তু একমাত্র ব্যতিক্রম, বাংলাদেশে একটা বৈশ্বিক একটা এনজিও, কিন্তু একমাত্র ব্যতিক্রম এই একটা এনজিও যারা নাকি আমরা কারো কাছ থেকে কোনো অর্থ নিয়ে আমরা কোনো কাজ করি না, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের দেশপ্রেমের মাধ্যমে যেখানে যখনই আমরা প্রতিবন্ধকতা দেখি, অধিকার লঙ্ঘন দেখি, পরিবেশ রক্ষার জন্য প্রয়োজন হয় বা ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করার প্রয়োজন হয় আমরা সেটা করি। এবং স্যার যেটা বললেন, কয়েকটা নাম বললেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার, এবং আপনার এক্সপার্ট ইনজাংশনে যেটা বললেন, এটা অবশ্যই আমরা এইচআরপিবির পক্ষ থেকে এটা বিবেচনা করবো, স্যারের সঙ্গে কথা বলে ওই জায়গাগুলোতে কোনভাবে কিভাবে পাবলিক ইন্টারেস্ট করে প্রোটেক্ট করা যায়, কারণ এটা তো আমাদের ব্রত, আমরা একটা ব্রত হিসেবে নিয়েছি, প্রতিদিন সকালে সুপ্রিম কোর্টে আসি আবার বিকালে চলে যাই, এর মধ্যে সব সময় তো আমার মামলা থাকে না, ক্লায়েন্টের মামলা, তো অন্য সময়টা আমি কি করব, ওই সময়টাই আমি জনস্বার্থে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করি। এবং এই জন্য আমি আমার কৃতজ্ঞ যে 12 বছর থেকে অনেক আইনজীবী আমাদের কমিটিতে যারা আছেন তারা আমাকে সহযোগিতা করছেন, আমার পাশে আছেন, এবং এক সময় একজনও বলেননি যে আমি আর পারছি না, এটা কিন্তু বলেননি, এটি হলো আমাদের যে সবচেয়ে একটা বড় অর্জন। এবং আমি মনে করি ভবিষ্যতে আমাদের এটি আরও ব্যাপকতা লাভ করবে, যে শিক্ষাটা বা যে আমরা আমরা একটা ওয়েব সৃষ্টি করতে চাচ্ছি যে এইচআরপিবি না থাকলেও বা যে কেউ না থাকুক সমাজের সকল আইনজীবীর মধ্যে যেন একটা প্রচেষ্টা থাকে যে যখনই সে একটা বিষয় পত্রিকার নিউজ হোক বা একটা ঘটনা হোক যেখানে সে দেখবে তার মনটা কাঁদে, এবং যদি দেখে যে মানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে, আপনারা যেন আদালতে যান, আদালতে গেলে সে যে প্রতিকার পাওয়া যায় এটা এখানে সিনিয়র আইনজীবীরাও স্বীকার করেছেন আর আপনারা তো তার বাস্তব প্রমাণ। এখানে আপনার একটা উদাহরণ না দিলেই নয়, আপনারা জানেন যে আমরা যখন মামলা করতে যাই পিটিশনের হিসেবে সকল ডিএজি সাহেবরাই কিন্তু কিছু না কিছু হইলো আপনাকে বলবে, সে নিজেও মনে করে যে এটা কোনো গ্রাউন্ড নয়, তারপরে একটু দাঁড়িয়ে এসে বলবে। কিন্তু আমি একবার একটা মামলা করতে গেলাম পুলিশের নির্যাতন, আমার কোর্টে একজন ডিএজি ছিলেন, তিনি এখন জজ হয়েছেন, এখানে উপস্থিত আছেন, তাকে জিজ্ঞেস করলাম আপনি কিছু বলবেন, বললেন আমি কেন বলবো, এটা তো অন্যায়, কেন বলবেন। এবং এই হলো অবস্থান, এবং এরকম অনেক ডিএজি আমরা এখন পাচ্ছি, অনেক এজি পাচ্ছি, এই যে এখন আগের মতো পরিস্থিতি নাই, কারণ এখন তারা জিনিসটা বুঝছেন যে এটি এই যে কাজটা করা হচ্ছে, এই যে জনস্বার্থের মামলাটা এসছে এর সঙ্গে তারও স্বার্থ জড়িত। কারণ হলো আজকে ঢাকার পরিবেশ যদি রক্ষা হয় সেখানে কি যারা এই পরিবেশ রক্ষার বিপক্ষে তাদের শুধু স্বার্থ সংরক্ষিত হবে, তা তো না, সবার স্বার্থ সংরক্ষিত হবে। আজকে আমাদের চার নদীকে যদি আমরা বাঁচাতে পারি সেটা ঢাকার সকলের স্বার্থ রক্ষা হবে, সেখানে তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম দেখে কারো কোনো স্বার্থ রক্ষার প্রশ্ন জড়িত থাকবে না। সুতরাং আমরা ওইভাবেই কাজ করি যে জনগণের স্বার্থ যেখানে আছে সেখানে আমরা কাজ করব, আমরা তার করে যাব, আপনাদের সহযোগিতা আমাদের প্রত্যাশা, এবং ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন। এই কথা বলে আমাদের সংগঠনের পক্ষ থেকে সিনিয়র আইনজীবীরা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ।